মোজাহারুল্লাহ। মোজাহারুল্লাহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। স্বাধীনতা যুদ্ধে তার সাহসিকতার জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম খেতাব প্রদান করেন। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আজকের পর্বটি। জন্ম ও শিক্ষা জীবন। মোজাহারুল্লাহর পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার ভালুকা গ্রামে। তার বাবার নাম আলী আজম এবং মায়ের নাম খায়রুননেসা। তার স্ত্রীর নাম দেলা ফ্রোজ। তার এক ছেলে ও চার মেয়ে। কর্মজীবন। 1971 সালে বীমা কোম্পানিতে চাকরি করতেন মোজাহারুল্লাহ। কর্মরত ছিলেন পশ্চিম পাকিস্তানের করাচিতে। মার্চ মাসে ছুটিতে বাড়িতে ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ঝাঁপিয়ে পড়েন যুদ্ধে। চট্টগ্রামের প্রতিরোধ যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন। প্রতিরোধ যুদ্ধ শেষে ভারতে যাওয়ার পর যোগ দেন মুক্তি বাহিনীর নো উইং। তিনি মুক্তিযুদ্ধে যোগ দেওয়ায় পাকিস্তান সেনাবাহিনী তার বাবাকে আটক করে নির্মমভাবে হত্যা করে। তাদের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। মুক্তিযুদ্ধে ভূমিকা। 1971 সালের 15 আগস্ট চট্টগ্রাম বন্দরে রাতের অন্ধকারে সহযোদ্ধাদের সঙ্গে নিয়ে মোজাহারুল্লাহ উপস্থিত হলেন নদীর তীরে। বর্ষণ মুখর রাত। মোজাহারুল্লাহ সহযোদ্ধাদের প্রস্তুত করে নামিয়ে দিলেন পানিতে। তিনি সহ কয়েকজন নদীর তীরে থাকলেন সহযোদ্ধাদের নিরাপত্তায়। নদীতে সার্চ লাইটের তীব্র ঝলমল আলো। চারদিকে কোনো সাড়া শব্দ নেই। বন্দর ঘুমে অচেতন। মধ্যরাতে পানির তোল পার করে বিকট শব্দে নিস্তব্ধতা খান খান হয়ে পড়ল। একের পর এক বিস্ফোরিত হতে থাকলো মাইন। জাহাজগুলো বাজাতে থাকলো সাইরেন। চট্টগ্রাম বন্দরে এই অপারেশনে অংশ নিতে মুক্তিবাহিনীর নৌ মুক্তিযোদ্ধারা ভারত থেকে চট্টগ্রামে এসে সমবেত হন 12 আগস্ট। নৌ মুক্তিযোদ্ধারা ছিলেন মোট 61 জন, 3টি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্বে ছিলেন মোজাহারুল্লাহ। ভারত থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা চট্টগ্রামে পৌঁছান। তাদের প্রত্যেকের সঙ্গে ছিল 20 কেজি ওজনের বোঝা, লিম্পেট মাইন, পিন, গ্রেনেড, বিস্ফোরক, শুকনা খাবার সহ অন্যান্য সামগ্রী। অর্ধেক পথ তারা হেঁটে যান। 3টি দলের মধ্যে একটি দল চট্টগ্রাম শহরে পৌঁছাতে ব্যর্থ হয়। তারা সীতাকুণ্ডে আটকা পড়ে। মোজাহারুল্লাহ তার দল নিয়ে নির্ধারিত সময়ে চট্টগ্রামে পৌঁছান। 15 আগস্ট রাতে নৌ মুক্তিযোদ্ধারা তাদের গোপন শিবির থেকে বেরিয়ে কর্ণফুলী নদীর তীরে বন্দরের অপর পারে সমবেত হন। শেষ মুহূর্তে 3 জন নৌ মুক্তিযোদ্ধা অপারেশনে অংশ নিতে অস্বীকৃতি জানালে তাদের সংখ্যা দাঁড়ায় 37। আব্দুল ওয়াহেদ চৌধুরী, মোজাহারুল্লাহ, মোহাম্মদ শাহ আলম এবং খোরশেদ আলম নদীর তীরে বিভিন্ন স্থানে পাহারায় থাকেন। মুক্তিযোদ্ধারা পানিতে নেমে 7টি নির্দিষ্ট টার্গেটে সফলতার সঙ্গে লিম্পেট মাইন লাগিয়ে নিরাপদ দূরত্বে সরে যান। আধা ঘন্টা পর থেকে মাইনগুলো একের পর এক বিস্ফোরিত হতে থাকে। সেদিন তাদের অপারেশনে প্রায় 10টি টার্গেট সম্পূর্ণভাবে ধ্বংস বা নিমজ্জিত হয়। এর মধ্যে ছিল MV আল আব্বাস, MV হরমুজ জাহাজ, মৎস্য বন্দরে নোঙর করে রাখা বার্জ ওরিয়েন্ট, নৌবাহিনীর 2টি গানবোট এবং 1টি পন্টুন। এছাড়া ছিল ছোট বড় আরো কয়েকটি বার্জ। পুরস্কার ও সম্মাননা। মোজাহারুল্লাহ বীর উত্তম খেতাবে ভূষিত হন। এই বীর মুক্তিযোদ্ধা 2008 সালে মৃত্যুবরণ করেন। কেমন লাগলো আমাদের এই আজকের আয়োজন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা এই মহান মুক্তিযোদ্ধার আত্মার শান্তি কামনা করে আজকের পর্বটি শেষ করছি। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।